হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। দেখো বন্ধুরা, আজকে না আমি মাছের ডিম করব। দেখো মাছের ডিমগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে দেখো, কেটে নিচ্ছি ছোট ছোট করে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের ডিমগুলো সব ভেজে নেব। আচ্ছা তাহলে তোমরা দেখতে থাকো। দেখো এবার না আমি একটু উল্টিয়ে দেবো। দেখো এক পাশটা হয়ে গেছে, দেখো হয়ে গেছে এক পাশ। ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো। হ্যাঁ দেখো ডিমের দেখো মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, ভেজে আমি তুলে নিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি দেবো এখন দুটো তেজপাতা, সাদা জিরে। এরপরে আলুগুলো কেটে রেখেছি না, আলুগুলো একটু ভেজে নেব। দেবো একটু লবণ। একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেবো আলুটাকে। এটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর আমি দেবো টমেটো। দেখো আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেব। দেখো মশলাটা করা হয়ে গেছে, এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরা বাটা, ওখানে হচ্ছে একটু রাঁধুনি বাটা আছে। দেখো আর একটু ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দেব। দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সব মশলাগুলো একবারে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দেবো। দেখো এরপরে একটু জল দিয়ে দেব, জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে মশলা সরি আলুটা কষানো হয়ে গেছে। দেখো এবার আমি একটু জল দিয়ে দেব। ব্যাস আর দিতে লাগবে না এটা। ঠিক আছে তোমরা তাহলে দেখতে থাকো। হ্যাঁ দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছের ডিমগুলো সব দিয়ে দেব। দেখো মাছের ডিমগুলো সব দিয়ে দিছি, এবার একটু ফুটলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দেখো এবার আমি একটু গরম মশলা দেব, সামান্যই দেব। ব্যাস এবারে সামান্য একটু নেড়ে দেব, এরপরে নামিয়ে দেব। হ্যাঁ আর একটু ফুটলে নামিয়ে দেব। দেখো ডিমের তরকারিটা হয়ে গেছে, মাছের ডিমের তরকারি, আমি এখন নামিয়ে দেব। দেখো বন্ধুরা আমি মাছের ডিমটা নামিয়ে দিয়েছি। দেখো আমি কিন্তু পেঁয়াজ টেয়াজ কিছু দেইনি, শুধু আমি জিরা বাটা। তোমরাও করবে যখন একটু রাঁধুনি বাটা দিয়ে দেবে, খুব টেস্টি হয় রাঁধুনি বাটা দিলে। ঠিক আছে আচ্ছা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমরাও সবাই ভালো থেকো। টাটা তাহলে, রাখলাম। তোমরা একবার একটু খেয়ে এটা এরকম করে খেয়ে দেখবে, অনেকে তো পেঁয়াজ টেয়াজ দিয়ে করে, আমি তো পেঁয়াজটা দিলাম না আজকে। আচ্ছা তাহলে রাখলাম, টাটা।